ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল। তো আবার নতুন দিনে শুরুর সাথে নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আর আজকের ব্লগে তোমরা অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে। তার মধ্যে ফার্স্ট ইন্টারেস্টিং জিনিস হলো মাম্পুর নর্তকীর সাজ। আর যেই মেকওভারটা করব আজকে আমি, ও ড্রেস আপ থেকে মেকওভার সমস্ত কিছুই তোমরা আজকে দেখতে পাবে, কীভাবে ও সাজছে, নর্তকীর সাজটা ও কীভাবে ক্রিয়েট করছে, মানে আমি কীভাবে ক্রিয়েট করে দিচ্ছি। আর এর সাথে সাথে ও যে কনসেপ্টটা ভেবেছে, কালকেই তোমাদেরকে বললাম, মানে এর আগে যে ব্লগটা গেছে তাতে তোমাদেরকে বলেছিলাম যে ওর কনসেপ্টটা অনেকটা এরকম যে ও যে ভিডিওটা করবে তার জন্য ওর তিনটে চরিত্র লাগবে মোট। তার মধ্যে একটা হলো উমা, যেটা আমি অলরেডি সেজে নিয়েছি। সেকেন্ড চরিত্র হলো নর্তকী, আর থার্ড চরিত্র হলো পার্বতী। তো নর্তকীর সাজটা ও সাজছে, আর দুটো যে সাজ তার সেই দুটোকে আমাকে সাজতে হবে, আর উমাটা অলরেডি আমি সেজে নিয়েছি, এবার সাজতে হবে পার্বতী। তো ও যে ভিডিওটা করছে কনসেপ্টটাও ভীষণ সুন্দর, আর ভিডিওটাও দারুণ হচ্ছে, এডিটিং করা শুরু করে দিয়েছে। তো তোমরা এই ভিডিওটা যেটা ও করছে সেই ভিডিওটা দেখতে পাবে ফেসবুকে, যারা ওর ফ্রেন্ডে আছো তারা তো দেখতে পাবেই, আর যারা আমার ফ্রেন্ডে আছো তারাও দেখতে পাবে, কেননা ও আমাকে ট্যাগ করে ছাড়বে, তোমরা দেখে নেবে। আর এর সাথে সাথে ওর ইনস্টাতেও ছাড়বে, আর ইনস্টার যে আইডিটা রয়েছে সেই আইডিটা ও তোমাদেরকে ভিডিওর এন্ডে বলে দেবে। যাই হোক, আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো ওর নর্তকীর সাজ, সাথে সাথে আমার পার্বতীর সাজ। আর আমার পার্বতীর সাজটা যদি আজকে ইনকেস নাও হয়, আমি কাল পর্যন্ত ব্লগটাকে নিয়ে যাব, আর কালকে দেখিয়ে দেবো কীভাবে আমি পার্বতীর লুকটা ক্রিয়েট করছি আর কী কী করছি। অবশ্যই তোমরা দেখতে পাবে ওর ডান্সও। তো তার জন্য কী করতে হবে, সঙ্গে থাকতে হবে, ব্লগটাকে ফুল দেখতে হবে। আর এখন চলো মাম্পুর থ্রেডিংটা ফার্স্ট করে নিই, তারপরে করবো ওর মেকওভার। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো
শুটের দিন তো তাও তাড়াতাড়ি হয়েছিল, আজকে আরও যেন দেরি হয়ে গেছে। আর আজকে শুরুটাই হয়েছে এত দেরি করে, যার কারণে দেরিটাও বেশি হয়ে গেছে। তো চলো ও রেডি, চলে আসো, একটু দেখিয়ে দাও কেমন লাগছে। অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে ওকে কেমন মানে দেখতে লাগছে। আর এখন বেশি কথা বলার সময় নেই, এখন ওর শ্যুটটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলো চলো, কীরকম শ্যুট নেবো প্রথম বলো। আমি ওই জায়গাটা ঢুকে যাচ্ছি, যাও শ্যুট নেবো। কি গানটা চালাতে হবে নাহলে তো। কোথায় গান? কোথায় তোমার ফোন? কই আমার ফোন? তো নিচে। ওরা তো পরে দেখবে, সারপ্রাইজটা চলে যাবে, ঘামছো খুব। আজকে শুট করতে করতে রজনী পুইয়ে গেছে একদম, মানে সন্ধে হয়ে গেছে। সন্ধে কটা বেজে গেছে? বাকি ছিল সেই দুটো, 6:30 বেজে গেছে। ওর টিপটা কোথায় গেছে দেখো, ঘামিয়ে কি অবস্থা। আজকে অবস্থা একদম টাইট হয়ে গেছে, হয়ে গেছে ব্লাউজ সব ভিজে গেছে, ও পুরো ঘেমে গেছে। আর এদিকে মালা ঠালা সব খুলে দৌড়চ্ছে। এখন আর কিছু করা যাবে না, নিচে যাব, আগে জল খাবো, তারপর অন্য কাজ বলছি পরে। এখন দরজা টাজা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ ঘাম কিভাবে ঝরছে? আমি তো মুছছি, তুমি তো মুছছও না। হ্যাঁ সকি করে মুছবো, তুমি এত কষ্ট করে ছাড়বে? আর আমার কালকে সিঁদুরে পুরো মাথা মাখামাখি হয়ে গেছে কুকুরের মতো। চলো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখানে আমাদের চলছে এখন বিকেলের টিফিনের তোজোর। ও বৌদি ভাই এখন কি বানাবে? আমি এখন বানাবো মোগলাই, তো তার জন্য এখন ডিম নিয়ে নিয়েছি। তো চলো সব কিছু রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বলছি। কত এনার্জি আমাদের, ভাবো শুধু এনার্জি তো রাখতেই হবে, এনার্জি না থাকলে হবে বলো? ও এসছে, ওকে যদি ভালো মন্দ না খাওয়াই, মোটাই যদি না করে পাঠাতে পারলাম তাহলে কী করলাম? ও আমি এখানে উপোস করে থাকি নাকি? মোটা তো হয় না বাড়িতে, বাড়িতে জোর করতে পারে না তো কেউ, ঠুসে ঠুসে দিতে পারে না তো কেউ, তাহলে তো চিৎকারের জন্য বাড়িতে একদম টেকা যাবে না। আর এখানে তো ঠুসলে কিছু বলবে না, ওই জন্য আমরা ঠুসে ঠুসে খাই। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে রয়েছে দুটো ডিম, আর এখানে সমস্ত কিছু মশলা। তো এগুলোকে সব দিয়ে দেবো এর মধ্যে দিয়ে, এর ভেতরে যে পুরটা মানে মোগলাইয়ের ভেতরে যে পুরটা সেটা তৈরি করে নেবো। তো তৈরি করে নিয়ে দেখাচ্ছি কিরকম দেখতে হলো ব্যাপারটা। তো চলো এখানে ফুলদমের প্রিপারেশন শুরু হয়ে গেছে মোগলাই। আর এই দেখো মোগলাইয়ের যে ভেতরে যে পুরটা থাকবে সেটা এই যে রেডি হয়ে গেছে। আর এখানে ময়দাটাও মাখা ছিল, মানে বড় বড় গোল্লা হয়ে গেছে। আর এটাকে আমি এখন রেডি করছি, একটু উঁচু করে দেখিয়ে দাও, এই যে এটাকে আমি এখন রেডি করছি এখানে ভাজার জন্য। দেখো হ্যাঁ দোকানদাররা তখন দাঁড়িয়ে এইভাবেই করে। ওরা আসলে তারপরে দেব। আর এখানে আমরা আলুর তরকারির জায়গায় চানার তরকারি নিয়ে নিয়েছি। এই হলো আমাদের মোগলাইয়ের ফাইনাল লুক। তো চলো এগুলোকে খেয়ে নিই আমরা সবাই মিলে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, কালকে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কথা হয়নি, কারণ খেললি করতে করতে অনেকটা সময় কেটে গেছে, আর তারপর পেয়ে গেছিল ঘুম, যার কারণে আর কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। আর এখানে যা টানাটানি করছে আমার মাথা প্রায় মনে হয় বেরিয়েই যাবে, এই দেখো।
যা টান মারছে মনে হচ্ছে এইভাবে বেরিয়ে যাবে। স্টাইল করবে, একটু কষ্ট করবে না? হ্যাঁ কষ্ট তো আমি করতেই আছি, কষ্ট যবে থেকে মানে এই জিনিসগুলো, না না যবে থেকে এই জিনিসগুলো শুরু হয়েছে তবে থেকে কষ্ট শুরু, যবে থেকে এই সমস্ত সাজাসাজি শুরু হয়েছে তবে থেকে কষ্ট শুরু, আর যখন শেষ হবে এই আলটিমেট এই সাজটা হয়ে গেলেই এই যন্ত্রণার হাত থেকে মুক্তি। আর তবে একটা জিনিস ভালো আমি বুঝে গেছি, সেটা হলো এই সমস্ত এতবার হিট করছে আমার চুলে, এরপর চুল যে কি হারে ঝরবে সেটা আর ধারণা করা যায় না, এরপরে ফলস চুলই লাগাতে হবে। যাই হোক আজকে আচ্ছা বুনে দিলে তো আরো ভালো হয়, বুনে দিলে তো আমার একদম পার্মানেন্ট হয়ে যাবে, আর কোনো অসুবিধাই হবে না। যাই হোক এখন ও করছে আমার চুলের ডিজাইন, না তুমি একটা কাপড়ের মধ্যে করবে তারপর আমি মাথায় বসিয়ে নেবো। আর এখন করছে ও চুলের ডিজাইন, এগুলো হয়ে গেলে দেখাচ্ছো বলতে রে, যতবার বলতে যাই ততবার বলার জায়গায় আটকে দেয়। এবার বলবো আমি, ও এবার করছে চুলের ডিজাইন, চুলের ডিজাইন কমপ্লিট হয়ে গেলে আমরা যাব নিচে খেতে। বাবা রে আসতে, নিচে যাবো খেতে, খেয়ে দিয়ে এসে তারপরে সাজুগুজু শুরু করবো, কেননা অন্যদিন কি হয় এইসব সাজাগোজার চক্করে আমাদের খাওয়াই হয় না, তো আজকে খেয়ে দিয়েই সমস্ত কিছু স্টার্ট করবো। তো চলো দেখতে থাকো আজকের লুকটা, তোমরা দেখতে পাবে কতটা সুন্দর হয়, কি আদেও ভালো হয় না, সবটাই আমি করবো, দেখা যাক ও কেমন করে, সবটাই দেখতে পাবে, চলো দেখতে থাকো। বাজে হলো বলে দেবে কিন্তু, বলে দেবে কেমন হলো না হলো। এখানে প্রায় আমার মেকআপ লুক কিন্তু কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি জাস্ট আমার ড্রেসটা পরে নেব, তারপরে আমি একদম রেডি। তো চলো এখন কথা বলবো না, আর যখন মেকআপ করছিলাম বা মাম্পু যেগুলো করছিল সেগুলোর সময় আমি দেখাইনি, কেননা অনেকটা দেরি হয়ে যাবে আর সূর্যের আলোটা পাবো না সেই জন্য। তো এখন এটা রেডি হয়ে নিই পুরোটা, তারপর ওপরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি, চলো। অ্যাট লাস্ট আমাদের শেষ হলো সাজুগুজুর পর্ব, এবার আমরা শ্যুট করতে ছাদে চলে এসেছি। আমি জানি না আজকে তোমরা কি বলবে, তোমাদের দিভাইকে দেখে আদৌ চিনতে পারবে কি না, তো আর বেশি দেরি না করে তাহলে দেখেই নাও চলো। আমি আমাকে চিনতে পারছি না, তোমরা কি চিনতে পারবে মানে বুঝতে পারছ? এটা কিন্তু ওর ডান্সের, আর ওর বাবা আমার এই কানটা ভীষণ ব্যথা করছে জানো তো, কদিন ধরে যা ধকল পড়ছে আমার কানের ওপরে, আর এই যে কানেরটা পড়েছি, আর এই যে অল ওভার আমার লুক হলো এটা, পার্বতীর সাজ, এটা পার্বতীর লুক, জানি না কতটা পার্বতীর লুক ক্রিয়েট হয়েছে। আর আরেকটা জিনিস, এই ভিডিওটা এখন শুট করতে হবে, কেননা আলো যেটুকু রয়েছে আমাদের কাজ চলে যাবে, এরপরে আর আমরা আলো, এখানে আমাদের ছাদের লাইটটাই ফর্সা, এরপরে আর আমরা আলো পাবো না, আলোর মধ্যেই আমাদের শ্যুট টুটগুলো কমপ্লিট করে নিতে হবে। আর তোমরা দেখতে থাকো কেমনভাবে আমরা শ্যুটটা করি, আর পুরো ভিডিওটা দেখতে গেলে ওকে ইনস্টাতে ফলো করতে হবে, ফেসবুকে ফলো করতে হবে, ও দুখানে দুখানা জায়গায় ছাড়বে এটা। আর একটা গুড নিউজ আছে, যেটা হলো ও না এখন বলবো না, পরে ভিডিওটা দেখে নাও, একদম লাস্টে গিয়ে তোমাদেরকে বলে দেবো কি গুড নিউজ। শেষে হলো আমাদের পার্বতীর শ্যুট, তো কমপ্লিট তো তোমার একদম? আর তোমাদেরকে বলছিলামই যে এই শ্যুটটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে বলবো একটা সুখবর আছে, সুখবরটা ওর মুখ থেকেই বলুক, তারপর আমি বলে দিচ্ছি ডিটেলসে। আমিও বৌদি ভাইয়ের মতো একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি তোমাদের জন্য, তোমরা সেখানে আমার ডান্সের ভিডিও দেখতে পাবে এবং বিভিন্ন ধরনের ট্যুরস ভিডিও দেখতে পাবে। ও বেসিক্যালি ডান্সের ওপর ভিডিও করবে, ট্যুরের ওপর ভিডিও করবে, ও ব্লগিং করবে না, আর তার সাথে সাথে ও এই যদি কোনো জায়গায় মানে ঘুরতে ফুরতে যায় সেইগুলো, মানে বেসিক্যালি তোমরা আমাদের আমার ডান্সটাই বেশি দেখতে পাবে ওখানে, ট্যুরটা কম কিন্তু ডান্সটা বেশি দেখতে পাবে। আর এই যে ভিডিওটা যেটা ও শ্যুট করছে সেই ভিডিওটাও ওর ইউটিউব চ্যানেলেই তোমরা দেখতে পাবে, আমি ওই ভিডিওটা ছাড়বো না, তোমরা দেখতে পাবে কিন্তু সেটা আমি হাফটা দেবো, পুরোটা দেবো না, পুরোটা দেখতে পাবে ওর
ইউটিউব চ্যানেলে। আর এই ব্লগটা তো তোমরা আমার চ্যানেলেই দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর ওর ইউটিউব চ্যানেলের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি তোমরা কেউ দেখতে চাও তো ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। তো চলো ঝটপট এখন যাই নিচে, নিচে গিয়ে ফ্রেশ হবো, কয়েকটা ফটোশুট করবো। অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগলো। জানাবে, ও নতুন খুলেছে, ওকে অনেক 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 সাপোর্ট করো, আর ওরও পাশে থাকো, আমার যেমন পাশে ছিলে এতদিন ধরে আর আছো আর ইন ফিউচারও থাকবে, ওকেও তেমন অনেকটা সাপোর্ট করো, ও নতুন নতুন খুলেছে। তো চলো এখন যাই নিচে, নিচে গিয়ে একটু ফটোশুট করে নিই, দেন তারপরে এগুলো ছেড়ে একদম ফ্রেশ হবো। চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি, আর আমার পাশে মাম্পু নেই, কেননা মাম্পু পেয়ে গেছে খুব জোর খিদে, আর ও চলে গেছে নিচে টিফিন খেতে, কারণ টিফিন রেডি। তো ও বললো বৌদিভাই তুমি আসো আমি যাচ্ছি। তো আমার কিছু দরকারি কথা তোমাদের সাথে শেয়ার করা ছিল, সেগুলো শেয়ার করে তারপর আমি নিচে যাব। তো দরকারি কথার মধ্যে ফার্স্ট হলো, দুদিন ধরে আমি কন্টিনিউয়াস তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, জানি না কতটুকু দেখাতে পেরেছি, কিন্তু আমার যতটুকু সম্ভব ছিল ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। মামপুর যে নর্তকীর লুকটা সেটাও শেয়ার করেছি, ইভেন আজকে আমার পার্বতীর লুকটা সেটাও শেয়ার করেছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই সাথে সাথে তখন তোমাদেরকে বলছিলাম যে মামপু নতুন চ্যানেল খুলেছে, ওর চ্যানেলের নাম ডান্সিং আড্ডা উইথ দিশা, তো ওকেও অনেকটা সাপোর্ট করো, ও ডান্স নিয়ে বেসিক্যালি ভিডিওটা বানাবে। আর এই যে দুদিন ধরে যে থিমটা বা যে মানে ইয়েটা ও বানাচ্ছিল, যে ভিডিওটা ও বানাচ্ছিল, সেটা ওর ইউটিউব চ্যানেলে দিয়ে দেবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো তোমরা ওখান থেকে চেক করে নিতে। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, মানে আমার অনেক সাবস্ক্রাইবাররা জিজ্ঞেস করেছো, আমি এটা সবার উদ্দেশ্যে বলছি না, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। তো তাদের মধ্যে কেউ কেউ আমায় জিজ্ঞেস করেছো দি ভাই কী করে ডেসক্রিপশন বক্সটা দেখতে হয়। তো ডেসক্রিপশন বক্সটা তোমরা ফার্স্টে দেখো, আমার যে ভিডিওটার নিচে কিন্তু টাইটেলটা রয়েছে, মানে আমার যে ভিডিওটার যে টাইটেলটা সেটা রয়েছে, তার পাশে ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, ওই অ্যারো চিহ্নটাতে ক্লিক করো। অ্যারো মানে জাস্ট ত্রিভুজ টাইপের একটা ছোট চিহ্ন দেওয়া রয়েছে এখানটাতে, তোমরা দেখতে পাচ্ছ, আর এখানটাতে ক্লিক করো। ক্লিক করলে দেখবে পুরো ডেসক্রিপশন বক্স কিন্তু খুলে যাবে, আর ওখান থেকে তোমরা পুরো আমি যা যা লিঙ্ক শেয়ার করি তোমাদের সাথে প্রত্যেকটা দেখতে পাবে। আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি, ইভেন স্ন্যাক ভিডিওর লিঙ্কও কিন্তু আমি শেয়ার করে দিই। আর যারা আমার ফেসবুক পেজে আছো তাদের জন্য তো একটা দারুণ সুখবর রয়েছে, সেটা হলো আমি আর মাম্পু একটা ডান্স ভিডিও শ্যুট করেছি, আর সেটা এখনও এডিটিং চলছে। সেই ভিডিওটা খুব শিগগিরই তোমাদের সাথে মাম্পুর ইউটিউব চ্যানেলে শেয়ার করবে, আর আমি শেয়ার করব আমার ফেসবুক পেজে। তো তোমরা যারা দেখতে ইন্টারেস্টেড তারা আমার ফেসবুক পেজে এসে দেখতে পারো, যারা আমার ফেসবুক পেজে আছো, যারা নেই তারা মাম্পুর ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো আমার ফেসবুক পেজের লিঙ্ক আর মাম্পুর চ্যানেলের লিঙ্ক দুটোই ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের, কেননা অনেকদিন পরে আমি আর মাম্পু দুজন মিলে ডান্স করলাম, তো খুব শিগগিরই তোমাদের সাথে ওটা শেয়ার করব। মানে আমার চ্যানেলে তো শেয়ার করাটা পসিবল না, তার জন্য ওর চ্যানেলে করবে আর আমি আমার ফেসবুক পেজে করব। তো অবশ্যই তোমরা দেখে নিও, আর চেষ্টা করছি দুদিন ধরে অনেক কিছু শেয়ার করার, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো টাটা, আমি এখানে আমার আজকের ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, টেক কেয়ার, সবাই ভালো থেকো, পরিবারকে নিয়ে সুস্থ থেকো।